বোন হুমায়রা জানতে চেয়েছেন, রোজা অবস্থায় মাসিক হলে করণে কি? জীবন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইসলামকে জানার জন্য, বোঝার জন্য আল্লাহ আপনাদেরকে এইভাবে জানার এবং বোঝার আরও সুযোগ করে দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও তৌফিক দান করেন, আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের এইভাবে ইসলামিক জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে পারি। জীবন, যদি রোজায় থাকা অবস্থায় অর্থাৎ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এর মধ্যে যদি একজন মায়ের জাতি অর্থাৎ মহিলাদের যে কোনো সময় তাদের ঋতুস্রাব দেখা দেয়, হোক সে সকালে দেখা দিক অথবা দুপুরে, এমনকি যদি ইফতারের 5 মিনিট বা কিছুক্ষণ অর্থাৎ সূর্য অস্তের আগে যে কোনো মুহূর্তে যদি তাদের ঋতুস্রাবের যে রক্ত এটা দেখা দেয়, তাহলে সিয়াম ভেঙে দিতে হবে, অর্থাৎ অটোমেটিক ভেঙে যাবে, সিয়াম আর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী অর্থাৎ সিয়াম ভেঙে যাবে, আর এই সিয়াম যেটা ঋতুস্রাবের কারণে ভেঙে যাবে, অন্য সময়ে একটি সিয়ামের বদলে একটি সিয়াম পালন করতে হবে, অর্থাৎ আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যথাযথ রিওয়ার্ড প্রদান করবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি বুঝতে পারবেন। আল্লাহুল মুস্তাআন, আল্লাহু।